আসসালামু আলাইকুম দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনদেরকে জানাচ্ছি স্বাগত প্রিয় সম্মানিত ভাই বোনেরা আপনারা প্রবাসে অনেক কষ্ট করে কাজ করছেন এবং আরবি ভাষাটা শিখতে পারলে আর একটু ভালো মতো আপনারা কাজ করতে পারবেন এবং ইনকামও বেশি করতে পারবেন তাই আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে দ্রুত ভাষাটা শিখিয়ে দেয় আর তারই প্রচেষ্টায় মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আরবি ভাষা শিক্ষা নিয়ে ভাষায় আজকে এমন কিছু বাক্য শিখব যে বাক্যগুলো আমরা দৈনন্দিন কথা বলার জন্য ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এখান থেকে আরবি ভাষাটা আপনি চমৎকারভাবে শিখতে পারবেন আসুন তাহলে আমরা আজকে পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে এরকম কিছু বাক্য শিখিনি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য প্রচুর ব্যবহৃত হয় সো স্টার্ট আজ আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হলো আমি দোকানে যাই আমি দোকানে যাই এই বাক্যটিকে আরবি ভাষায় যদি বলেন আপনাকে বলতে হবে আনা রুমা হাল আবারও বলছি আমি দোকানে যাই আনা রুহমা হাল একটু ভেঙে দেই বাক্যটিকে যেন আপনারা সহজে বসতে পারেন এখানে আমি এর আরবি ভাষা হলো আনা দোকান এর আরবি ভাষা হলো মাহাল আর যাওয়াকে আরবি ভাষায় বলা হয় রুহ আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো না আপনি যান এটাকে আরবি ভাষায় বলবেন লা ইনতা লা আতফাদ্দাল ইনতা না আপনি যান লা আতফাদ্দাল ইনতা এখানে আপনারা সহজেই বুঝতে পারছেন কমার আগে যেটা থাকে যেমন না আছে না এর আরবি ভাষা হলো লা না কে বিভিন্ন ভাবে আরবি ভাষায় বলা যায় তা আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি আর এখানে যাওয়াকে আতফাদ্দাল হিসেবে ব্যবহার করা হয়েছে আর আপনি মানে ইনতা পরের বাক্যে চলে যাচ্ছি আমরা পরের বাক্যে এখনই যাব পরের বাক্যটি হলো আপনি প্রথমে আপনি প্রথমে এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় বলবেন আন্তাল আউয়াল আপনি প্রথমে আন্তাল আউয়াল তারপর লিখে আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই যে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এটা একটা চমৎকার বাক্য এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন তাইয়েব মাশকুর তৈব মাস্কুর ঠিক আছে আপনাকে ধন্যবাদ পরের বাক্য তোমার পরিবার কেমন আছে বাক্যটিকে যদি আরবি ভাষায় বলতে চান বলবেন কেফ আইলা তোমার পরিবার কেমন আছে কেইফ আইলা ওয়াদা কসম বা শপথ আরবি ভাষায় বলা হয় ওয়াল্লাহ অথবা ওয়াল্লাহি ওয়াল্লাহ বা ওয়াল্লাহি ওয়াদা কসম বা শপথ এগুলোর অর্থ তারপর লিখে আছে দয়া করে একটু সময় অপেক্ষা করুন দয়া করে একটু সময় অপেক্ষা করুন এই চমৎকার বাক্যটি কি বাক্যটির মানে হলো দয়া করে একটু অপেক্ষা করুন আপনি যদি ইংলিশে বলতে চান আপনি বলবেন প্লিজ ওয়াট আ মিনিট প্লিজ ওয়াট আ মিনিট পরের বাক্য সে এখানে নেই এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হুয়া মু মৌজুদ এখানে সে মানে আরবি ভাষায় হুয়া আর এখানে মানে হলো আরবি ভাষায় মৌজুদ নেই মানে হলো মু আর পুরো বাক্যটি সেখানে নেই হুয়া মু মৌজুদ আপনারা যদি সব পারেন তাহলে সুন্দর সুন্দর বাক্য নিজে নিজেই তৈরি করতে পারবেন তাই সব কিছু পর্ব আমি আগের ভিডিওতে দিয়েছি ইনশাল্লাহ চেষ্টা করলেই দেখে নিতে পারবেন আমার প্লে লিস্ট থেকে আসুন পরের বাক্যটি জেনে নিই এটার দাম কত চমৎকার একটি বাক্য এটার দাম কত এটাকে আরবি ভাষায় বলবেন কাম হাদা এটার দাম কত কাম হাদা ইংলিশে বলতে চাইলে বলবেন হাউ মাছ ইট অথবা হাউ মাছ ডাজ ইট কস্ট আর একটু অন্যভাবে বলতে চাইলে বলতে পারেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইট কখন সে আসবে বা সে কখন আসবে বাক্যটিকে যদি আরবি ভাষায় বলতে চান বলবেন ইজি ইজি কখন সে আসবে ইজি মনে হয় সে দুইটা সময় আসবে বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মুমকিন হুয়া ইজি সা ইতনিন মুমকিন হুয়া ইজি সা ইতনিন মনে হয় সে দুইটা সময় আসবে এবার লেখা আছে কেমন আছেন পুরুষদের যদি জিজ্ঞাসা করেন এই বাক্যটি আপনাকে বলতে হবে হালেক হালেক মানে হলো কেমন আছেন পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে কেমন আছেন যদি জিজ্ঞাসা করেন আপনাকে বলতে হবে কেইফ হালিক কেমন আছেন এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার যে বাক্যটি আছে দয়া করে পানি দাও বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মিনফা লেক জীব জীবময়াফ লেক মানে হলো দয়া করে আর পানি দেওয়া মানে ময়া। দয়া করে পানি দাও জীব ময়া ময়া মানে পানি এক মিনিট অপেক্ষা করুন বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইনতা দিগিক এক মিনিট অপেক্ষা করুন ইংলিশে বললে বলবেন ওয়েট আ মিনিট বন্ধু এখানে আসো বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন তা হিনা ইয়া হাবিবি তা আল হিনা ইয়া হাবিবি বন্ধু এখানে আস ফ্রেন্ড কাম হিয়ার ইংলিশ এভাবে বলবেন তারপর লিখে আছে তুমি সেখানে যাও বা ওইখানে যাও বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইন তার রুহ হুনাক ইন হুনাক তুমি সেখানে যাও বা ওইখানে যাও তারপরে লিখে আছে এটা কি এই সাদা এই হলো এটা কি হোয়াট ইজ দিস ইংলিশে বললে এভাবে বলবেন পরের বাক্য আপনি কোথায় ওয়েন ওয়েন মানে হলো আপনি কোথায় হোয়ার আর ইউ আপনি কোথা থেকে বলছেন এ বাক্যটিকে আরবি ভাষায় বললে বলবেন মিন হোয়েন ইন্টা আপনি কোথা থেকে বলছেন মিন হোয়েন ইনতা তারপর আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাই অনুরোধ করব যদি ভালোই লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন অবশেষে শেষে চ্যানেলটি তে একটি কমেন্ট করে জানাবেন আজকের পর্বটি কেমন হয়েছে যদি ভালো হয় জানাবেন মন্দ হলেও পরামর্শ দিবেন বলতে চললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ